মেয়রের নামে ফেক অ্যাকাউন্ট, প্রতারণার ফাঁদে একাধিক কাউন্সিলর। শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেবের ছবি ব্যবহার করে অচেনা নম্বর থেকে মেসেজ, কারো থেকে টাকা, আবার কারো থেকে গিফট চেক চাওয়ার অভিযোগ। মঙ্গলবার একাধিক ওয়ার্ডের কাউন্সিলরের কাছে পৌঁছয় সেই বার্তা। ভুয়ো নম্বর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় শিলিগুড়ি শহরে। তবে কি ঘটনার পেছনে কোনো প্রতারণা চক্র? আতঙ্কে কাউন্সিলররা। সকালে 8:15 নাগাদ আমার কাছে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে, একটা নাম্বার থেকে, যেখানে মাননীয় মেয়রের ছবি আছে আর ওনার নামও আছে, শ্রী গৌতম দেব বলে। আর ওখান থেকে আসছে যে, হ্যালো শালিনী ডালমিয়া, হাউ আর ইউ ডুইং। তখন আমি ভাবলাম যে, যেহেতু আমি কিছুদিন আগে অসুস্থ হসপিটালাইজ ছিলাম, তা আমি ওনার জবাবটা দিলাম যে, বেটার স্যার, থ্যাংক ইউ। পরে আবার দেখি যে ও ভেরি গুড বলছে, আর আবার একটা অদ্ভুত মেসেজ পাঠাচ্ছে যে, আই এম বিজি উইথ সাম কলস অ্যান্ড অল, তোমার একটু হেল্প লাগবে। আমি এই মেসেজ একটা আমি বুঝতে পারিনি, কারণ আই ওয়াজ অলসো সারপ্রাইজড। তখন আমি সঙ্গে সঙ্গে মেয়র সাহেবকে ফোন করে জিজ্ঞাসা করি কি আপনি কি কোনো মেসেজ আমাকে পাঠিয়েছেন। তখন উনি বলেন, না তো। প্রথমে আমার একটা ছবি ছিল, কার একটা নাম্বার, সে প্রথমে হ্যালো, হাউ আর ইউ, হোয়াট আর ইউ ডুইং, কী কী সব পাঠিয়েছে। তারপরে আমাকে সুজয় বলেছে যে, ওতে কিছু টাকা চাওয়া হয়েছে। তারপরে ফোনে আমি কমিশনার অফ পুলিশকে জানিয়েছি, আমাকে আমাদের কাউন্সিলর, সতীর্থ কাউন্সিলর অনেককে জানিয়েছে, সঞ্জয় শর্মা প্রথমে জানিয়েছিল, তারপর শালিমী ডালমিয়া ফোন করলাম। আমি বুঝতে পারছিলাম না ব্যাপারটা কী। তারপর করলাম, আমার যে পিএস আছে তাকে বললাম যে, একটা ডাক্ট করে সাইবার ক্রাইম যেখানে যেখানে লিখিতভাবে কমপ্লেন করে দিন। উনি ওটা ডাক্ট করছেন, মিটিংয়ে চলে এসেছেন, দেখে ওটা লিখিতভাবে জানানো হয়নি, কিন্তু ভালোভাবে আমরা সবাই জায়গায় জানিয়ে দিয়েছি এবং আমি নিজেই কমিশনার পুলিশের কথা বলে দিয়েছি। ঘটনায় সাইবার ক্রাইমের দ্বারস্থ শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিতাই সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।